আমরা আস্তে হলুদ কিন্তু করে দেখাচ্ছি, দেখেন আমরা এখন হলুদ গুলো একটা কাজটা করে দেখাই একবারে মিহি, একবারে কিন্তু পারো, সব মিলায়ে 10-12 সেকেন্ড হবে। আদা গুলো দিয়ে দিচ্ছি ভিতরে। ওকে আদা দেখেন, দেখেন হয়ে গেছে, দেখেন একদম পেস্ট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে একবারে পেস্ট। এটা তো স্টিলটা একদম 100% পিওর স্টিল, দেখেন টুমটা কিন্তু ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে এটা বোঝানোর কারণ হলো এটা হলো একদম পিওর স্টিল, এটা যদি 15 বছর ইউজ করে এটা গ্যারান্টি দিতে হবে এটা কালারটা ডিসকাল হবে না। এটা তো সার্ভিস ব্রেকার দেওয়ার কারণে যদি মোটর অফ হয়েও যায় 3-4 মিনিট পর সুইচ টাকে অন করবে, মোটর আবার চলবে। মোটরের জন্য দিচ্ছে 5 ইয়ার্স গ্যারান্টি, 5 বছর, 5 বছর ভিতরে এটা মোটরটা জ্বলে যায় আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, আর ওয়ারেন্টি 10 বছর থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা চমৎকার ব্লেন্ডার দেখাবো, অরফার্ড ব্লেন্ডার। তো অরফার্ড ব্লেন্ডারে কিন্তু সংসারের সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এবং রিজনেবল প্রাইসে থাকবে, ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন। হচ্ছে সাজিদ ক্রকারিজে, তাদের অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে ঢাকা শাহজাদপুর সুবাস্তু নজরবালি শপিং কমপ্লেক্সের নিস্তালায়, দোকান নাম্বার হচ্ছে 96/100। আমরা যদি একটু ঠিকানাটা দেখাই, এখানে আপনাদের ঠিকানাটা ভালো করে দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো সাজিদ ক্রকারিজে এছাড়া কিন্তু আপনারা সকল আইটেম পেয়ে যাবেন, ক্রকারিজের দেখা যাচ্ছে A to Z ডিনার সেট থেকে শুরু করে সকল আইটেম আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। বিস্তারিত আমরা জানবো, আমাদের সাথে আজকে আছে মুক্তার ভাই। মুক্তার ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে কি ব্লেন্ডার দেখাবেন? আজকে বেসিক্যালি ভাইয়া আমরা কিছু ইন্ডিয়ান অর্পিড ব্র্যান্ডের ব্ল্যান্ডার নিয়ে আসছি। এখানে তিনটা মডেল আমরা প্রেজেন্ট করছি, একটা হলো 1200 ওয়াটের, একটা হলো 800, একটা হলো 1600 ওয়াট। 1600 ওয়াট, যাদের ফ্যামিলি বড় যারা বিগ সাইজের ব্ল্যান্ডার নিতে চায় তারা নিতে পারবে, যারা ফ্যামিলি ছোট মিডিয়াম সাইজের ব্ল্যান্ডার নিতে চায় তারাও নিতে পারবে, তারাও নিতে পারবে। মানে সব ধরনের, মানে সব ক্যাটাগরির ব্ল্যান্ডার আমরা এখানে রাখছি, ছোট বড় যত বড় ফ্যামিলি হোক সব ধরনের ফ্যামিলি ইউজ করতে পারবে, তারা কমার্শিয়াল কাজের জন্য নয়। যারা হোটেলে কাজ করে বিগ সাইজের ব্ল্যান্ডার প্রয়োজন, যারা হোটেলে কমার্শিয়াল কাজ করবে তারা তাদের জন্য একটা বিগ সাইজের ব্ল্যান্ডার আমরা এখানে রাখছি। মানে ফ্যামিলিতে ইউজ করতে পারবে, প্রয়োজন হলে বেশি বড় সাইজের ব্ল্যান্ডার, যারা হোটেলে কাজ করবে তারাও ইউজ করতে পারবে, ইউজ করতে পারবে, ঠিক আছে। আর এটা এখানে আমরা যে তিনটা মডেল রাখছি, প্রত্যেকটা ব্ল্যান্ডারে কিন্তু আমরা গ্যারান্টি ওয়ারেন্টি সুযোগ সুবিধা দিতেছি, ঠিক আছে। আর এটা আমরা ফার্স্টে যে ব্ল্যান্ডারটা আমরা এখানে প্রেজেন্ট করছি সেটা হলো 1200 ওয়াটের, ইভেন এটা আরপিএম হলো 26,000 হলো আরপিএম, 26,000 হলো আরপিএম, যেটা প্রতি মিনিটে যে ভিতরে যে ব্লেডটা থাকে, প্রতি মিনিটে যে ব্লেডটা 26,000 বার ঘুরতে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। প্রচুর স্পিরিট। আর এটা বস্টা আমি একটু দেখাই দিচ্ছি, এটা কালার হয় দুইটা, আচ্ছা দুটো কালার, একটা নেভি ব্লু কালার, একটা হলো টিয়া কালার, টিয়া কালার, কালার যেটা এনে আমরা সেটা দিতে পারবো, সেম প্রাইস। আমাদের কাছে অ্যাভেলেবল মাল আছে, কালার দেওয়া যাবে। ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন? ওয়ারেন্টি গ্যারান্টি ভাই আমরা এটা মোটরের জন্য দিচ্ছি 5 ইয়ার্স গ্যারান্টি, 5 বছর, 5 বছর ভিতরে এটা মোটরটা জ্বলে যায় আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, আর ওয়ারেন্টি 10 বছর থাকবে, সার্ভিস আমরা দেখাচ্ছিলাম, খুব চমৎকার। এটা হচ্ছে অরফার্ড ব্র্যান্ডের ব্লেন্ডার হবে, আর আজকে কিছু করে দেখাবেন কি? আজকে আমি এখানে কিছু করে দেখাবো ভাই, হ্যাঁ অবশ্যই কিছু করার জন্য এখানে দেবেন। আমরা এখানে কিছু হলুদ রাখছি, এখানে সামান্য কিছু আদা রসুন রাখছি, ঠিক আছে, কারণ হলুদটা হলো মশলার ভিতরে সবচেয়ে হাত দিয়ে মশলা। হলুদ হলুদ যদি ব্ল্যান্ডার হয়ে যায় তাহলে অন্যান্য যে কোনো মশলা নাথিং বিষয়, মানে নর্মালি হয়ে যাবে। এটা বোঝার জন্য আমরা হলুদটা ফার্স্টে করে দেখাবো, করে দেখাবো, ঠিক আছে। আর এই ব্ল্যান্ডার আরেকটা বৈশিষ্ট্য আছে, যেটা আপনার এটা স্টিলটা একদম 100% পিওর স্টিল। সাধারণত দেখা যায় অনেক ব্ল্যান্ডার ইউজ করতে গেলে একটা সময় আসে কালারটা ফেড হয়ে যায়, এটা কখনো কালারটা ফেড হবে না। আমার কাছে এখানে দেখেন কত বড় একটা ম্যাগনেট আছে ভাই, আচ্ছা, যেটা লোহা মিক্স থাকবে সেটা দিয়ে ম্যাগনেটটা ধরবে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন দেখেন টুমটা কিন্তু ছেড়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, তার মানে এটা বোঝানোর কারণ হলো এটা হলো একদম পিওর স্টিল, এটা যদি 15 বছর ইউজ করে এত গ্যারান্টি দিতে হবে এটা কালারটা ডিসকালার হবে না, আচ্ছা ঠিক আছে, ওকে। তার সাথে আমি এখানে একটা ম্যাগনেট চাকু রাখছি যেটাতে আপনার টুমুকটা ধরবে, এখানে দেখেন আপনি, দেখেন এটা লোহা মিক্স আছে, দেখছেন, আচ্ছা, তো এটা এখন ভিতরে কত বড় চুমুকটা ধরে গেছে, ধরে গেছে, তার মানে এটা ক্লিয়ার করে দিলাম যে কারো কোনো কনফিউজ না থাকে, যে এটাতে কখনো ঝংমরিচ আসবে কি আসবে না, ঠিক আছে। তো গেল ভাইয়া, আমি তাহলে কিছু কাজ করে দেখাই, আচ্ছা আমরা কিছু কাজ করে দেখাই। আর এটা আরেকটা সুবিধা আছে, আমি একটু আপনাকে আগে বলি, সুবিধাটা হলো এটা নিচে একটা মোটর সার্কিট ব্রেকার দেওয়া আছে। সাধারণত অনেক কাস্টমারকে বলে দেবে মোটর নিচে অনেক ব্ল্যান্ডার সার্কিট ব্রেকার থাকে না, আপনাদের ব্ল্যান্ডার কি সার্কিট ব্রেকার আছে? সেই জন্য আমি কনফিউজটা দূর করার জন্য নিশ্চয় দেখাই দিলাম। এটা হলো মোটর সেফটি, যখন ব্ল্যান্ডার চালাবে অনেক সময় দেখা যায় বাসা বাড়িতে ভোল্টেজ সুইচটা হাফ ডাউন হয়, সাধারণত নর্মাল মোটর গুলো থাকে মোটর জ্বলে যায় বা মোটর অফ হয়ে গেলে আর চালু হয় না, চালু হয়। এরা তো সার্কিট ব্রেকার দেওয়ার কারণে যদি মোটর অফ হয়েও যায় 3-4 মিনিট পর সুইচটাকে অন করবে, মোটর আবার চলবে, চলবে, এই মোটর কখনো নষ্ট হয় না। তারপর আমরা 5 বছরের গ্যারান্টি দিচ্ছি, যদি মোটর জ্বলে আমরা চেঞ্জ করে দিই, চেঞ্জ, ঠিক আছে, 5 বছরে, ওকে। তো সেটা আমরা কথা না বাড়িয়ে তাহলে আমরা একটা কিছু কাজ করে দেখি, কাজে চলে যাই, ওকে, আমরা সরাসরি কাজে চলে যাই।
আপনারা একটা হলুদটা ভেঙে দিলে সবচেয়ে ভালো হয়, ভালো হয়। আমরা এখানে কিছু হলুদ, গোটা হলুদ রাখছি, ভাঙা হলুদ রাখছি। আমরা গোটাটা দিচ্ছি না এই কারণে যারা মোটরের প্রেসারটা না পড়ে, আর এক্সপ্রেসের একটা প্রয়োজন আছে, প্রয়োজন আছে। গোটা হলুদ দিলে ভালোভাবে ফ্রিভাবে ঘুরতে পারে, ফ্রিভাবে ঘুরতে পারে না। এটার জন্য আমরা কিছু হলুদ ভেঙে দিচ্ছি। আচ্ছা, আমরা আস্তে হলুদ কিন্তু করে দেখাচ্ছি। দেখেন, আমরা এখন হলুদ গুলোটা কাজটা করে দেখাই। ওকে, এখন আমি ঢাকনাটা লাগাই দিলাম ভাই। আচ্ছা, আমরা ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন ইউজার সিস্টেমটা আসলে অনেকে বুঝে না যে কিভাবে কাজ করতে হয়। তা আমি আজ ফার্স্টে ইউজার প্রসেসিংটা একটু দেখাই দিই, আপনি কিভাবে কাজ করবেন। আগে কয়েকটা পালস এখানে লেখা আছে, পালস ইঞ্চ, এই ইঞ্চ লেখা আছে, ইঞ্চ পালস একই। আচ্ছা, ঠিক আছে, পাশে একটা ইঞ্চ করে নিতে হবে, হুরুটা কত পেস্ট হয়েছে সেখানে, যদি আপনার আরো 5-6 সেকেন্ড আমার মনে হয়। আচ্ছা, আমরা আর একটু করে দেখাই, একবারে দেখাই, একবারে মি করতে চাইলে আপনার আর একটু করে দেখাই। হ্যাঁ, এখন কিন্তু একবারে মিহি, একবারে কিন্তু পারো, সব মিলায় 10-12 সেকেন্ড হবে। আচ্ছা আচ্ছা, দেখেন ভাই কি বলবো, আসলে একটু ঢেলে দেন, অনেকে বিশ্বাস করবে না। দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাই, একটু গালেও লাগাই দিই, ঢেলে দেখাই। আচ্ছা আচ্ছা, একটু ঢেলে দেখা যায় বল ভাই, ঠিক আছে। মানে ফুদিয়ে না দেখাই তো বুঝলে আপনি একটু গালেও লাগাই দেখাই বুঝাইতে পারেন যে হলুদ আসলে ওসব ভাই। হাত কিন্তু দেখেন কিন্তু হলুদ হয়ে গেছে, একবার হলুদ হয়ে গেছে। আর আমাদের ভিতরেও কিন্তু হলুদ হয়ে গেছে, একবারে কোনো ধরনের কোনো মানে দানা দানা কিছু না, একদম পাউডার। আমার দোকান থেকে যে হলুদটা কিনে কে সেম ওরকম হয়, সেম আপনারা দেখা যাচ্ছে, একটু চেলে নিলে একবারে পারফেক্ট হয়ে যাবে। তো ভাই, আমরা তো দেখলাম আসলে আপনার মানে ব্লেন্ডারে অরফার্ট, এর আগেও আমরা অনেক অনেক ভিডিও করেছি, রিভিউ করছি। আচ্ছা আচ্ছা, তো আসলে অরফার্ট দেওয়ার উদ্দেশ্য কি, অরফার্টে পারফেক্টলি হয়, কমফোর্টেবল? আমরা এতরে বিশ্বাস যে অরফার্টে কোনো কমপ্লেইন নেই, অরফার্টে আপনি যত ধরনের কাজ করে খুব নিমিষে হয়ে যায়, হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের এতরে কনফিডেন্স আছে, পাশাপাশি আমি এখানে আদার আগে দিয়ে দিই, তারপরে কিছু ফানে দিই। এখানে আমি আদা গুলো দিয়ে দিচ্ছি ভিতরে। ওকে, আদা দেখেন, ঠিক আছে, আদা অল্প কিছু আদা ছিল, আদা তেমন কিছু ছিল না। ওকে, আমি একটু সামান্য আদা অল্প কিছু দিতে, আপনার চাইলে ভরেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সামান্য একটু ফানে দিয়ে দিচ্ছি, হালকা একটু ফানে দিচ্ছি, বেশি দেয়নি। আচ্ছা, ঠিক আছে, আদা ফানে ছাড়াও কিন্তু আদা করা যায়, পানি দিলে একটু আরো তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, আমরা একটু আদাটা দেখি কেমন লাগে আমাদের সময়। ঢাকনাটা ঢাকনাগুলো সম্পূর্ণ এয়ারটাই, ঢাকনাটা একটা সবুজ থেকে পাই সিলিকন, এটা পড়লে ভাঙবে না, নষ্ট হবে না। ওকে, ঠিক আছে, তা আমি একটা আদার ভিতরে দিলাম, এখানে পাস করে দিলাম, পাশে কাজ করার আগে 2-3 একটা পাস করে নিতে হবে, পালসে হয়ে গেছে। তারপরে আপনি একে একটা কিনে নিয়ে দিলাম, ঠিক আছে, আদাটা অলরেডি হয়ে গেছে, আমি এটা খুলে দেখি, হয়ে গেছে ভাই। আদা হইতে সময় লাগে না, কত যায় 4-5 সেকেন্ড, আমার মনে 5 সেকেন্ড হয় নাই, 3-4 সেকেন্ড হয়েছে। দেখেন একবারে, ওকে, এটাতেই ঢাইলা দেন। ওকে, আদা কিন্তু ভাই কি করবো, আমার তো অল্প যায়, আমি যদি একসাথে আদা খেতে দেন, আমার মনে 7-8 সেকেন্ড বেশি সময় লাগবে, সময় লাগবে না। ওকে, দেখেন হয়ে গেছে, একদম পেস্ট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, একবারে পেস্ট, একবারে একদম, দেখেন একদম পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো মুক্তার ভাই, দামটা বলে দিবেন, আসলে যদি অরফাট 1200 নি দাম কেমন, আর বাকিগুলোরও দাম বলে দিবেন। আর ভাই, আমরা আজকে একটা ডিসকাউন্ট প্রায় দেবো, সাধারণত প্রত্যেকটা দিনের কিন্তু রিসেন্টলি মালের দাম অনেক বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমরা সবসময় সাজিদ কোকারের পক্ষ থেকে বলে থাকি যে আমরা সবসময় একটা ডিসকাউন্ট প্রাইস রাখি। আচ্ছা, যারা 1200 নিবে
তাদের জন্য আমরা প্রাইস রাখতেছি মাত্র 4500 টাকা। 4500 টাকা হলে আমাদের কাছ থেকে 1200 ওয়াটের ব্লেন্ডার নিতে পারবে। আর যারা 800 ওয়াট, যারা 800 টা নেবে তাদের জন্য প্রাইস রাখতেছি মাত্র 4000 টাকা। আর যারা 1600 ওয়াট নেবে তাদের জন্য প্রাইস রাখতেছি 6500 টাকা। 6500 ইভেন প্রত্যেকটা মোটরের জন্য আমরা 5 বছরের গ্যারান্টি দিচ্ছি, 10 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি। আপনি এগুলো কি ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি? আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট টাইম মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে যারা ঢাকা ভিতর থেকে অর্ডার করবে। আচ্ছা, আর যারা ঢাকা বাইরে থেকে অর্ডার করবে তাদেরকে মিনিমাম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। 1000 টাকা অ্যাডভান্স, বাকি টাকাটা কোরিয়ারে আমরা কুরিয়ারে দিয়ে দেব, বাকি টাকাটা ওখানে দিয়ে ওখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন। তো অনেক অনেক কালেকশন আসলে রয়েছে সাজিদ ক্রকারিজে, আপনারা সকল আইটেম পাবেন। আমরা একটু তাদের ঠিকানাটা আবারও দেখাই দিই, যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন।